স্বপ্নটা কেমন ছিল তা যেমন ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু তারা হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। আমরা সবসময় মনে করি যে আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি দুর্বল তো নয়ই, বরং আমাদের কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়াটা ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটাও উচিত। আমাদের স্ট্রাগলের দিনগুলো কেমন ছিল, কারা বিপদে পাশে ছিল, কারা আমাদের সফলতার পথে সঙ্গী ছিল, এগুলো মনে রাখা খুব জরুরি, কারণ এগুলোই আমাদের সফলতার পরে অহংকারী হওয়া থেকে বাঁচিয়ে রাখে। তোমার আমার জীবনে যত কঠিন দিনগুলো আসে সেগুলোকে যদি এক কথায় বলা যায় তাহলে সেটা হবে কঠিন দিন সেই সব দিন যেগুলো তোমাকে আমাকে ভেতর থেকে স্ট্রং বানায়। কারো কিচ্ছু যায় আসে না যে তুমি কতটা দুঃখে আছো, কতটা কষ্টে আছো, কতটা ভেতর থেকে ভেঙে গেছো। সেই জন্য অন্যরা কি ভাবছে সেই সব না ভেবে তোমার একমাত্র কাজ হওয়া উচিত তোমার লক্ষ্যে অবিচল থাকা আর নিজেকে খুশি রাখার জন্য প্রতিনিয়ত নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে যাওয়া। আর হ্যাঁ, স্বপ্ন সত্যি করার প্রথম স্টেপ হলো স্বপ্ন দেখা, তাই স্বপ্ন দেখা কখনো ছেড়ো না। দুনিয়াটা বড়ই অদ্ভুত, কাউকে অবহেলা করলে সে বেশি গুরুত্ব দেয় আর কাউকে বেশি গুরুত্ব দিলে সে অবহেলা করতে শুরু করে। কেউ তোমাকে অবহেলা করলে দুঃখ পেও না, তাকে একটা ধন্যবাদ দাও আর নিজেকে তার কাছ থেকে দূরে রাখো। তাকে ভুলতে হবে না, তার করা অবহেলাকেও ভুলতে হবে না, শুধু একটা বড় স্বপ্ন দেখো, একটা বড় লক্ষ্য স্থির করো আর ইমিডিয়েটলি সেই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করে দাও। যখনই তোমার সেই স্বপ্নের পথে বাধা আসবে সেই মানুষটার দেওয়া অবহেলার কথা মনে করবে, তার দেওয়া কষ্টের কথা মনে করবে, দেখবে সেই বাধাকে অতিক্রম করার এক অদ্ভুত এনার্জি তুমি ভেতর থেকে পেয়ে যাবে। কারো মনের এতটা গভীরে কখনোই প্রবেশ করো না যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। জীবন অনেকটা দুচাকা সাইকেলের মতো, এখানে ততক্ষণই ব্যালেন্স মেনটেন থাকবে যতক্ষণ তুমি চলতে থাকবে, যেই থেমে যাবে জীবন ডিসব্যালেন্স হয়ে যাবে। আশা আর ভরসার মধ্যে একটা বড় তফাত হলো, আশা ভেঙে গেলে আমরা আবার উঠে দাঁড়াতে পারি, কিন্তু ভরসা ভেঙে গেলে উঠে দাঁড়ানো খুবই মুশকিল। যদি তুমি প্রথম চেষ্টায় সফলতা না পাও তাহলে তোমার আর মহান ব্যক্তিদের মধ্যে একটা অনেক বড় মিল আছে, তারাও প্রথম চেষ্টায় সফল হয়নি। বহুবার আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের মনে হয় যে এবার তো হার নিশ্চিত, এখান থেকে জেতার কোনো চান্সই নেই, কিন্তু এই সময়গুলো এমন সময় হয় যখন হয়তো সফলতা আমাদের সবচেয়ে কাছে থাকে, কিন্তু ভবিষ্যৎকে যেহেতু দেখা যায় না তাই আমরা সেটাকে দেখতে পাই না। জীবন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি তুমি ক্ষমা চাওয়া আর ক্ষমা করা এই দুটোই শিখে যাও। যদি মানুষ তোমার লক্ষ্য দেখে, তোমার স্বপ্ন দেখে না হাসে তাহলে বুঝতে হবে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন তোমার আশেপাশের মানুষের জন্য খুবই ছোট, কারণ বড় লক্ষ্য বড় স্বপ্ন বরাবরই হাসির পাত্র হয়েছে। জীবনের আসল মানে নিজেকে খুঁজে পাওয়া নয়, জীবনের আসল মানে হলো নিজেকে তৈরি করা। আমাদের কাজ আমাদের জীবনের একটা বড় অংশকে পূর্ণতা দেয়, তাই আমাদের সবসময় সেই কাজই করা উচিত যেটা আমরা ভেতর থেকে ফিল করব যে আমি যেটা করছি সেটা আমার জন্য, আমার জীবনকে সত্যিকারের পূর্ণতা দেওয়ার জন্য একটা মহান কাজ। অন্য কারোর জন্য সেটা খুবই সাধারণ কাজ হতে পারে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে যেন সেটা মহান হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা বন্ধুদের সাথে একটা শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে অনেক মোটিভেট করে।